স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার সদর পূর্ব চক্রের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। শাসক দলের পক্ষ থেকে কি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। শ্যামসুন্দর কলেজের 70তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রবিবার অনুষ্ঠিত হল ইলিশ উৎসব। বেঙ্গল অ্যাসোসিয়েশন অব সেলস এক্সিকিউটিভসের সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। হাতির উৎপাতে রাতভর জেগে রইল লালগড়ের বীরকার গ্রামের মানুষরা। রাতের অন্ধকারে একটি দাঁতাল জঙ্গল থেকে বেরিয়ে বীরকার গ্রামে ঠোকার চেষ্টা করলে গ্রামের মানুষ আগুন ও মশাল জ্বালিয়ে হাতিটিকে গ্রামে ঠোকা থেকে আটকায়। ঘটনা জেনে চিন্তায় পড়েছে বন বিভাগ থেকে সাধারণ মানুষ। লালগড় থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হল ধিক্কার প্রতিবাদ মিছিল। অসময়ে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানাতেই এই রূপ উদ্যোগৃহীত হয়। দলীয় নেতৃদের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার পোলেপুর স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল রবিবার। পুজো পাঠের পাশাপাশি ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। স্থানীয় একটি ক্লাবের পরিচালনায় পরিপূর্ণতা পায় ধর্মীয় এই অনুষ্ঠান। পোলেপুর থেকে কৃষ্ণ শাহ, রিপোর্ট আনন্দ বার্তা। হোটেল ও রেস্টুরেন্টগুলিকে ফুড লাইসেন্স দেওয়ার ব্যাপারে উদ্যোগী হল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা ট্রেড লাইসেন্স ও হোল্ডিং নাম্বার দেওয়ার ব্যাপারে তৎপর হয়। রবিবার পৌর বাসস্ট্যান্ড চত্বর থেকে বালুরঘাটের হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের হাতে ট্রেড লাইসেন্স তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো বালুরঘাট পুর কর্তৃপক্ষ। বালুরঘাট থেকে নানা চ্যাটার্জি, রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার সদর পূর্ব চক্রের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয় সম্মেলন মঞ্চে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার সদর পূর্ব চক্রের 9ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আমাদের বিশ্বকে ডেকে নিচ্ছি, আমরা তোমায় ভুলি নি বলবো না, ভুলি নি বলবো না, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, আমরা তোমায় ভুলি নি বলবো না, ভুলি নি বলবো না। আজ বিগত এক বছর এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন নিশীথ বাবু প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন, পাশাপাশি সংগঠনের সম্পাদক আর সম্পাদকীয় বিভিন্ন বিষয়গুলি আলোকপাত করেন। এছাড়া উপস্থিত সদস্যরা সম্পাদকীয় প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন। এবছর তখনের পালা করেছি, তখন বললো সব কথা। আমরা তখন তো বলতো আমাদের সদর পূর্ব চক্র থেকে আমি বিড়াল শুরু করলেও নয়, আমি শিক্ষক হিসেবে আমার যে সমস্ত শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর 2 বছর ধরে যেভাবে কোর্স পরিচালনা করে একটা সুনাম অর্জন করেছে, তো ওখানেও সেরকম ভাবে আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা সকলেই পূর্ণ সহযোগিতা করবো, এটা আমরা সদর পূর্ব চক্র থেকে বলতে পারি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল, রিপোর্ট আনন্দ বার্তা। চোখ পরবর্তী খবরে,
শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের কার্জন গেট সংলগ্ন এলাকায়। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। অসমে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানাতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জীবন আজ বিপন্ন, জাতিতে জাতিতে, সম্প্রদায় সম্প্রদায়, ভাষা ইত্যাদি নিয়ে গোটা ভারতবর্ষে এক অশান্তির রাজ পরিবেশ তৈরি করেছে বিজেপি পরিচালিত সরকার। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলকাতায় এসেছেন। আপনারা দেখেছেন কিভাবে তিনি উস্কানি দিচ্ছেন, কিভাবে তিনি বলছেন, এবং গোটা বক্তৃতার 90% অংশ শুধু মমতার দিকে উল্লেখ করে তিনি বলেছেন, কিন্তু একবারও বলেননি যে পশ্চিমবঙ্গের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী কাজ করেছেন, একবারও বলেননি মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্পের কথা, শিক্ষাশ্রী প্রকল্পের কথা, খাদ্য সাথীর কথা, সমব্যথীর কথা একটা বারোর জন্য উল্লেখ করেনি। ওরা শুধু চায় ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করতে, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে, এবং তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষে প্রথম আসামের ঘটনার প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় সামনে রেখে, সভাপতিকে সামনে রেখে আমরা প্রতিবাদ করছি। তাই বন্ধুগণ, এই মিটিং এর পর বাইরে গেলেও পাড়ায় পাড়ায় এই জিনিসটা প্রচার করবেন যে আমরা যত শক্তিশালী হয়ে থাকবো ততই। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস, তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত সহ বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, আমাদের এই লড়াই চলবে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, 98 সালের পর থেকে আমরা বছরের বেশ কয়েকটা দিন রাজপথে কাটিয়ে দিতাম, কারণ আমরা জানতাম আমাদের নেত্রী বলছেন পথ আমাদের পথ চেনাবে। তাই পথকে আমরা চিনতে আজও রাস্তায় নেমেছি। আগামী দিন ভারতবর্ষকে শান্ত রাখতে, ভারতবর্ষের কোনো রাজ্য থেকে সেখান থেকে যেন কোনো অঙ্গকে বাদ না দেওয়া হয়, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির যে প্রতিবাদ, তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ, সেই আন্দোলন সারা ভারতবর্ষে দরকার হলে ছড়িয়ে দিতে হবে। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। প্রায় কয়েক হাজারের কর্মী সমর্থকের উপস্থিতি সমগ্র কর্মসূচিকে পরিপূর্ণতা দেয়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটারের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্যামসুন্দর কলেজের 70তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে সকলের উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। শ্যামসুন্দর কলেজের 70তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ঐতিহ্যবাহী কলেজে যথাযথ সম্মান রক্ষার্থে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। Thank you.
সেটার ব্যাপারে একটা আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করে খুব সুন্দর একটা আগামী দিনে একটা একটা ওয়ার্ক কালচার এখানে তৈরি করতে পারি। পাশাপাশি আমরা এখান থেকে যারা যারা খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের কেরিয়ার এবং তাদের যে সাপোর্ট লাগে সেই সাপোর্টটা দেওয়ার জন্য কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা উৎসাহী আছি। তখন এই কলেজের প্রতিষ্ঠা মানে স্বাধীনতার পরে দেশ গঠনের একটা পদক্ষেপ এইটাই। এবং ছোটো ছোটো এইরকম বিভিন্ন অঞ্চলে ছোটো ছোটো জায়গা মিলেই তো সমগ্র দেশটা গড়ে ওঠে। ফলে এই কলেজ প্রতিষ্ঠায় যা প্রতিষ্ঠা যার হাতে হয়েছিল, যার স্বপ্নে হয়েছিল, ভালো লাগছে। আর দক্ষিণ দামোদর এলাকাতে শ্যামসুন্দর কলেজ আজকে 70th ফাউন্ডেশন ডে সেলিব্রেট করছে। আর আমি যা বললাম, শিক্ষা থেকে বড় যোগদান কারোরই হয় না দেশ নির্মাণে, যা আমাদের রাষ্ট্র নির্মাণে। তো শ্যামসুন্দর কলেজ খুব সুন্দরভাবে এই কাজটা করেছে। খুব একটা আমাদের চিহ্নিত কলেজ, একটা প্রতিষ্ঠিত কলেজ আছে। আর আমি আশা করি আগামী দিনে আরও বড় বড় অ্যাচিভমেন্ট কলেজ এবং তাদের স্টুডেন্ট, রিসার্চ ফ্যাকাল্টি সবাই মিলে করবে। পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, বিশিষ্ট কথা সাহিত্যিক অমর মিত্র, কারিগর প্রকাশনী দেবাশিষ সাউ সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন জেলা শাসক জানান, দেশ তৈরিতে শিক্ষার অবদান অপরিসীম। কলেজ দক্ষিণ দামোদর অববাহিকার একেবারে দীর্ঘ ঐতিহ্য সম্পন্ন কলেজ, যেটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় রায়বাহাদুর পল্লীবন্ধু বিশালাক্ষ বসু মহাশয়। প্রধান অতিথি আজকের তিনি ছিলেন আমাদের মাননীয় জেলা শাসক শ্রী অনুরাগ শ্রীবাস্তব, পূর্ব বর্ধমান জেলা। আর ছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী অমর মিত্র। তিনি সাহিত্য একাডেমি পেয়েছেন, বঙ্কিম পুরস্কার পেয়েছেন তার দুটি উপন্যাস, একটি ধ্রুবপুত্র এবং আরেকটি হচ্ছে অশ্বচরিত, এই উপন্যাসের জন্যে। আমাদের সঙ্গে ছিলেন আজকের বাংলার প্রকাশনার একটা উজ্জ্বল নাম শ্রী দেবাশিষ সাউ, কারিগর এবং কৃতি প্রকাশনার কর্ণধার, কথা সাহিত্যিক এবং একই সঙ্গে কর্কট রোগ বিশেষজ্ঞ গার্গী রায় চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে কাছে আছেন উনি বিশিষ্ট বাউল শিল্পী এবং একাধারে তার একটা বড় পরিচয়। তিনি মঙ্গলকোট গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাজকুমার সিং এবং তার সম্প্রদায়। আমাদের সঙ্গে ছিলেন সদর বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কুলে মহাশয়, ছিলেন আমাদের স্থানীয় বিডিও সমীরবাবু এবং আমাদের প্রাক্তনী যে বিশিষ্ট যাদের সদস্যরা ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন ওয়েবকুপা বর্ধমান জেলার সম্পাদক শ্রী শ্রীধর বন্দ্যোপাধ্যায়, রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল মহাশয়, তিনি আমাদের কলেজের গভর্নিং বোর্ডের মাননীয় সদস্য এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এখন আমরা যারা উচ্চশিক্ষা পঠন পাঠনের সঙ্গে যুক্ত, আমাদের তো এটা প্রথম প্রাথমিকভাবে বলতে হয় যে তোমরা পড়াশোনা করো, উন্নীত হও, উন্নত করো, কিন্তু সেটাই শেষ কথা নয়। আজকের দিনে দাঁড়িয়ে একটা গ্লোবাল ক্রাইসিস আমরা ফেস করছি, সেটা হচ্ছে চাকুরির বাজার ক্রমশ স্থিমিত, ক্রমশ কমে আসছে। সেই জায়গায় তাদেরকে স্বনির্ভর হতে হবে, এক কঠিন প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি তারা। ফলে এই পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা আগামী জীবনে যারা প্রতিষ্ঠা অর্জন করতে পারে সেই লড়াইটাও যেন জারি থাকে, একটা জেদি মানসিকতা তাদের মধ্যে তৈরি হোক, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা বা অন্যান্য ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করুক, সংস্কৃতি চর্চা, ক্রীড়া সব বিষয়গুলো। ফলে এক চ্যালেঞ্জের সামনে তারা কিন্তু পড়েছে, এটা আমাদের মেনে নিতেই হচ্ছে। সেই চ্যালেঞ্জের মোকাবিলা তাদেরই করতে হবে, আমরা তাদের জন্য একটু জমি তৈরি করে দিতে পারি। শ্যামসুন্দর থেকে বলরাম সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার অনুষ্ঠিত হলো ইলিশ উৎসব। উৎসবটি অনুষ্ঠিত হয় বর্ধমানের উল্লাস সংলগ্ন 4 নকশে। অনুষ্ঠান মঞ্চে আয়োজকদের পক্ষ থেকে নিশীথ মালিক এবং খোকন দাসকে সংবর্ধনা দেওয়া হয়।
ইলিশ উৎসব অনুষ্ঠিত হল রবিবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উল্লাস সংলগ্ন জাতীয় সড়কের ওপর চার নকশে। এদিনের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল আনন্দ বার্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক ও বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস। আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান উপলক্ষে ইলিশ মাছের বিভিন্ন পদ এদিন পরিবেশন করা হয়। বাঙালি মানেই মাছ ভাত খেতে ভালোবাসেন, তাতে যদি আবার ইলিশ হয় তাহলে তো কথাই থাকে না। ভোজন রসিকরা এদিনের অনুষ্ঠানে নিজেদের নিয়োজিত করেন। এর পাশাপাশি অনুষ্ঠান কেন্দ্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীতের মাধ্যমে গোটা অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। নবীন থেকে প্রবীণ সকল ধরনের খাদ্য রসিক ইলিশ উৎসবে হাজির ছিলেন। উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি ভোজন রসিকরা। আজকে বাঙালি মানে হচ্ছে একটা মাছে ভাতে, এটা শুনে এসেছি আমরা প্রথম থেকে। তাছাড়া ইলিশ আমরা আজকে মূলত কি বার্তা দিতে চাইছেন বর্তমানে মানুষকে? নমস্কার সকল বর্ধমানবাসীকে। আমরা প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান করে থাকি ইলিশ পার্বণ, আরও একটা করি প্রাণ ভরে পার্বণ। তো এবছরে আমরা ইলিশ পার্বণে মিডিয়া পার্টনার রেখেছি আনন্দ বার্তাকে। আমরা যৌথ প্রকল্পে একটা অনুষ্ঠান আয়োজন করেছি, সাথে রয়েছে একটা ছোট্ট অর্কেস্ট্রা, আর রয়েছে বিভিন্ন রকম মাছের পদ, সুস্বাদু পদ। আমরা সুদূর কলকাতা থেকে আমাদের চার নকশের ব্রাঞ্চ থেকে আমরা তুলে নিয়ে আসি আমাদের বাঙালি শেফদেরকে আজকে রসনাকে তৃপ্তি দেওয়ার জন্য। সেখানে রয়েছে ইলিশ পাতুরি, বেগুন কড়ি দিয়ে একটা পাতলা ইলিশের ঝোল, সাথে রয়েছে দই ইলিশ, নতুন স্বাদে রয়েছে কাঁচা লঙ্কার ইলিশ, আরও রয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে একটা ইলিশ, রয়েছে লাউ ইলিশ, ইলিশের পোলাও, বিভিন্ন রকমের আইটেম। আশা করি সকলেকে ভালো লেগেছে। আমাদের কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন সন্তোষ খোকন দাস মহাশয়। অনুষ্ঠান মঞ্চে বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস এই উৎসবের সাফল্যের পাশাপাশি সমাজের বুকে আনন্দ বার্তার গুরুত্ব তুলে ধরেন। জানি এই ইলিশ উৎসব কলকাতাতে কয়েকদিন আগেও হয়েছে, বিরাট উৎসব। আমরা মনে করি যারা খেতে ভালোবাসে এবং ইলিশ মাছ ভালোবাসেন না এই মানুষের সংখ্যাও খুব কম। তা আজকে আনন্দবার্তা এত ভালো একটা অনুষ্ঠান করেছে ইলিশ উৎসব। বর্ধমান শহরের বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের যারা খাওয়া রসিক মানুষ, তারা আজকে এখানে উপস্থিত হবে। দীর্ঘক্ষণ ধরে আমাদের এই প্রোগ্রাম চলবে এবং আমাদের মঞ্চে যিনি গান গাইলেন আমাদের ছোট বোন দেবতারায়া, এ তো অত্যন্ত ভালো শিল্পী, আমাদের প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় এই গান গাইছে। আমরা মনে করি আনন্দ বাংলার একটার পর একটা কর্মসূচি। তারা কদিন আগেই বর্ধমান শহরে টাউন হলে একটা সুন্দর অনুষ্ঠান করলেন সেরা বাঙালি পুরস্কার। তাদের যে একটা কলকাতাকে দেখে তাদের মনে যে একটা হচ্ছে যে আমাদের এটা বর্তমান শহরে করা দরকার, আমরা করলে হয়তো এটা ভালো লাগবে, সত্যিই তো ভালো লাগে। সব কিছু কলকাতা করবে, আমরা শহরের মানুষরা আমরা কিছু করবো না সেটা তো হয় না। তার কারণ হচ্ছে কলকাতার থেকে সব থেকে কাছে যদি কোনো শহর থাকে তার নাম হচ্ছে বর্ধমান, যে সব থেকে এক ঘন্টা 10-20 মিনিটের মধ্যে এই শহরে মানুষ পৌঁছাতে পারে।
সেই শহরে আমরা সবাই বসবাস করি। আমরা মনে করি আমাদের এই শহরে সমস্ত ধরনের অনুষ্ঠান হওয়া উচিত, এবং আনন্দ বার্তা যে অনুষ্ঠানটা করলো আজকে, যেটা করছে ইলিশ উৎসব, সত্যি এটা একটা ভালো উৎসব। কারণ বর্তমান শহরের বহু মানুষ আমাদের অন্য অন্য সময় বলে, এর আগেও তো ইলিশ উৎসব হয়েছে, তারা জিজ্ঞাসা করে দাদা আমাদের শহরে কি এবার ইলিশ উৎসব হবে না? তা কয়েকদিন আগেই আমি টিভি চ্যানেলে আনন্দ বার্তা এদের উৎসবের ব্যাপারটা দেখছিলাম। আমি এখনই ভুটদের আজিবকে বলছিলাম লোকজন কোথায়, আর তোমরা প্রচারটাই বা ভালো করে করো নাই কেন? কারণ প্রচার ভালো করে করলে এই উৎসবটা আরো ভালোভাবে শহরে করা যায়। যাই হোক, তারা করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই যে এত ভালো একটা উৎসব ইলিশ উৎসব করেছে। বর্ধমান থেকে সুমিত ভগত, কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। বেঙ্গল অ্যাসোসিয়েশন অব সেলস এক্সিকিউটিভের সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের তিনকুনিয়া সংলগ্ন পান্থশালায়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বেঙ্গল অ্যাসোসিয়েশন অব সেলস এক্সিকিউটিভের সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তিনকুনিয়া জিটি রোড সংলগ্ন পান্থশালাতে। সাংগঠনিক দিক থেকে প্রথমে যেটা আমাদের জানা দরকার বা বলা দরকার, আমরা আজকে বেশ যে অর্গানাইজেশনটা করছি, সে অর্গানাইজেশনটা মঞ্চে এখানে অনেক সংগঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের কর্মীদের নানাভাবে সহযোগিতার লক্ষ্যে বর্ধমান পৌরসভার এক ঝাঁক কাউন্সিলর সহ বিভিন্ন জনপ্রতিনিধি এদিনের অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আগত জনপ্রতিনিধিদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। বেশ কয়েক বছর ধরে আমাদের সংগঠন তাদের যে সংগঠন দীর্ঘদিন ধরে আমাদের বর্ধমান শহরে চলছে, এরা আস্তে আস্তে পাঁচটা জেলায় আমাদের সদস্যদের মেম্বার করেছে। সেই সদস্যদের নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে, যেটা আমাদের রাজ্য কমিটির সম্পাদক সোমেন ঘোষ সহ সমস্ত নেতৃত্বরা আছে। আমরা তাদের প্রথম থেকে আমরা আছি, কারণ আমরা আইএনটিডিউসি করি না, কিন্তু আমরা জেলা রাজনীতির লোক। আমরা মনে করি এই সংগঠন আমাদের করা দরকার এবং এই সংগঠনকে শক্তিশালী করা দরকার গোটা বাংলার বুকে। তাই তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের সংগঠন যাতে শক্তিশালী হয়, তাদের পাশে থেকে প্রতিশ্রুতি দিয়ে আজকে তারা যাতে সুন্দরভাবে সংগঠনটা করতে পারে, তার জন্যই আমরা এক ঝাঁক কাউন্সিলর বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমরা সবাই উপস্থিত হয়েছি এই সংগঠনকে শক্তিশালী করার জন্য। বর্ধমান থেকে সুমিত ভগত ও পিঙ্কি প্যাটেল, রিপোর্ট আনন্দ বার্তা। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 15 নম্বর ওয়ার্ডের সাঁকারি পুকুর এলাকায়। এর পাশাপাশি এদিন এলাকাতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। রবিবার 15 নম্বর ওয়ার্ডের সাঁকারি পুকুর এলাকায় বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পাশাপাশি দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। প্রতি বছরই এই ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে উদ্যোক্তারা। এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। রক্তদান শিবির ও খুঁটি পুজো সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। 15 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে প্রতিবারই যারা দুর্গাপূজা করে, অনেক বড় পুজো আমাদের জেলার মধ্যে, সেই দুর্গাপুজোকে সামনে রেখে আজকে খুঁটি পুজো করলো। খুঁটি পুজোর মাধ্যমে এদের দুর্গাপুজো আজ থেকে শুরু হয়ে গেল। এরা সেই দুর্গাপুজোর জন্য খুঁটি পুজো করে আজকের দিনেই এরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। খুব ভালো জিনিস, খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে এরা রক্তদান শিবিরের আয়োজন করেছে। প্রতিবারই রক্তদান শিবির করে, সেই শিবিরে আমরা উপস্থিত হয়েছি। আমি হয়েছি আমাদের সিআইসি মাননীয় মমতা রায়, আমাদের কাউন্সিলর সনদ বক্সী মাননীয় গৌরীশঙ্কর ভট্টাচার্য, এখানকার বিশিষ্ট সমাজসেবী আমাদের মন্টুদা,
সহ আমাদের তাপসদা এবং এই ক্লাবের সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্য মাননীয় উদয় কুমার সবাই আমরা এখানে এসেছি, এই ক্লাবের খুঁটি পুজোয় অংশগ্রহণ করলাম এবং রক্তদান শিবিরেও আমরা এসেছি এই ক্লাবকে উৎসাহিত করার জন্য। কারণ আমরা প্রায় 200 বর্ধমানের রেজিস্ট্রিত ক্লাবকে নিয়ে আমরা একটা সমন্বয় সমিতি তৈরি করেছি, আমরা চেষ্টা করছি বর্ধমান শহরে ক্লাবগুলোকে নিয়ে ক্লাবের যে বিভিন্ন সমস্যা সেগুলো কীভাবে সমাধান করা যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি ক্লাবকেই অনুদানের টাকা দিচ্ছেন 5 লক্ষ টাকা করে, সেই টাকা সঠিকভাবে তারা কাজ করছে কিনা এবং সেই টাকাকে আরও যাতে অন্য ক্লাবকে তার সুযোগ সুবিধা থাকলে অন্য সুযোগ সুবিধা আমরা যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পাইয়ে দিতে পারি, সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের সেই চিন্তাভাবনা। তাই আজকের আমরা ক্লাবে তাদের এই অনুষ্ঠানে আমরা নিজেরা এসেছি, আমরা ক্লাবের ছেলেদের উৎসাহিত করতে যে তারা যাতে ক্লাবটাকে সুন্দরভাবে চালায়, সমাজ গঠনে তারা যাতে তাদের একটা ক্লাবের মুখ্য ভূমিকা থাকে, এই এলাকাটা যাতে তারা সুন্দর করে গড়ে তোলে, তার জন্যই আমাদের তাদের কাছে আসা এবং তাদের কাছে আমাদের বক্তব্যটা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের শিবকুমার হরিজন বিদ্যালয়ে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শিবকুমার হরিজন বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিন শহরের প্রায় 22টি ও সদরজনের 22টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জোন পর্যায়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই সমিতি নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্ধমান শহরে বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের নিয়ে এবং বর্ধমান সদরের যে বিদ্যালয় আছে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের জোন স্তরে প্রতিযোগিতা হচ্ছে। কোন স্কুলে? এটা বর্ধমান শিবকুমার হরিজন স্কুল ভেনু। বর্ধমান শহরের প্রায় 20-22টি স্কুল এবং সদরেরও 20-22টি স্কুল নিয়ে এটা প্রতিযোগিতা হচ্ছে। মূল অনুষ্ঠানের বিষয়টা কি? বিষয় হচ্ছে আমরা প্রত্যেক বছরই করে থাকি ছাত্রদের মধ্যে সাংস্কৃতিক মনস্তার জাগিয়ে তোলার জন্য আমরা আবৃত্তি গান উর্দু আবৃত্তি সাঁওতালি সঙ্গীত সাঁওতালি গান এইসব বিষয়গুলো বসে আঁকা এইসব প্রবন্ধ এইসব নিয়ে আমরা প্রতিযোগিতা করে থাকি এবং শিক্ষক শিক্ষিকাদেরও আমরা প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গোলশির পুরসভার হাসপাতালের কাছে 2 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হয়েছে আরো দুজন। পূর্ব বর্ধমান জেলার গোলশির পুরসভার হাসপাতালের কাছে 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। একটি চারচাকা গাড়ি বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। ওই সময় পুরো হাসপাতালের কাছে একটি কন্টেনার গাড়ি দাঁড়িয়েছিল। চারচাকা গাড়িটি যাওয়ার সময় বাঁদিক সাইড নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দাঁড়িয়ে থাকা কন্টেনারটিকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গাড়িতে চালক সহ 4 জন ছিলেন, আহত হয়েছেন 2 জন। কি হয়েছিল? এনএইচ 2-এর পাশে একটা কন্টেনার গাড়ি দাঁড়িয়েছিল। বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে একটা সুইফট গাড়ি আসছিল। গাড়িটা বাইরে দাঁড়িয়ে থাকাতে হোক ড্রাইভার লক্ষ্য করেনি, নাহলে হয়তো ঘুমিয়ে গেছিল যা কিছু ব্যাপার। সজোরে ওই লরিটার পিছনে মারে। লরিটার পিছনে মারার ফলে গাড়িটাতে 4 জন প্যাসেঞ্জার ছিল, 2 জন মহিলা ছিল, 2 জন পুরুষ ছিল। ড্রাইভার নিয়ে স্পটেই 2 জন মারা যায়, 1 জন মহিলা আর 1 জন পুরুষ। আর ড্রাইভারটা আর বাঁ দিকে গাড়িটার বাঁয়ে যে মহিলা বসেছিল তারা গুরুতর জখম হয়। 2 জনকেই পুলিশ থানা থেকে অ্যাম্বুলেন্স এসে বর্ধমান নিয়ে চলে যায়। আপনার পরিচয়? আমি শেখ লালন, রামপুর শাহ। গোলশি থেকে আজিজুর রহমান ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার সদর পূর্ব চক্রের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। শ্যামসুন্দর কলেজের 70তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রবিবার অনুষ্ঠিত হল ইলিশ উৎসব।
বেঙ্গল অ্যাসোসিয়েশন অব সেলস এক্সিকিউটিভসের সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।